আপনি যদি হারাম খেয়ে জিকির করেন এই জিকির আল্লাহর কাছে কবুল হবে, হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে। বাইতুল্লাহর চারিপাশে এক সাহাবা ইয়া রাব বলে কাঁদতে শুরু করে দিয়েছে। অন্যান্য সাহাবারা বলতে লাগলো এই সাহাবী সব সব নিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাহেব বললেন ومطعمه حرام وملبسه حرام ومشربه حرام فأنى يستجاب له। আল্লাহর নবী বললে এই লোকটা যতই কাঁদুক, যতই জিকির করুক, যতই ইবাদত করুক, এই লোকটা যা খায় হারাম খায়, যা করে হারাম থেকে করে, তার কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা হালাল খেতে চাই। আপনি হালাল খেলে মুস্তাজাবু দাওয়া। রিকশাওয়ালার পয়সার মতো কোন হালাল পয়সা পৃথিবীতে হতে পারে? কুলিওয়ালা ঠেলাওয়ালা এদের পয়সার মতো হালাল পয়সা এই দুনিয়াতে হতে পারে? তাহলে মুসলমানদের স্লোগান হবে হারামের সাথে আমাদের কোন সম্পর্ক? আমাদের সম্পর্ক কিসের সাথে? চিল্লায় বলতে হবে কিসের সাথে? আর একটা মূলনীতি জেনে রাখবেন, গত রাতেও আসছেন, গত রাতে এসে বসে আছেন কারাগার দেখি আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করো, আল্লাহ মাহফিলটারে তুমি নাজাতের ওসিলা বানাও। এই পীরগঞ্জের ময়দানে আমরা যেভাবে একসাথে বসলাম, আল্লাহ তোমার জান্নাতের জন্য আমরা একসাথে থাকতে পারি তুমি কবুল করে নাও, পারে আমি হালাল, এটা সবার জন্য হালাল ঠিক কিনা? হারাম সবার জন্য হারাম ঠিক কিনা? বলেন তো মিথ্যা বলা আপনার জন্য হালাল না হারাম? আমার জন্য, কাবা ঘরের ইমামের জন্য, বিশ্বনবীর জন্য যেটা হারাম এটা সবার জন্য হারাম ঠিক কিনা? অন্যায় করলে এটা সবার জন্য অপরাধ। এটা এমপির ছেলে করুক যেরকম অপরাধ, প্রধানমন্ত্রীর ছেলে করুক যেরকম অপরাধ, প্রেসিডেন্টের ছেলে করলে যেমন অপরাধ, রিক্সাওয়ালার ছেলে করলে তেমন অপরাধ। চিল্লা করে ঠিক কিনা? ইস্তাম্বুলে সবাই সমান। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, 100% equal, completely equal. Is the eyes of Islam chilla bro thik ina? Islam bole sada kalo er parthokyo nei, dhoni goribe parthokyo nei, niyom shobar jonno shoman. Tai amra halal obolombon korte chai. Allah habib sallallahu alaihi wasallam sob shomoy halal uparjoner jonno dua korten আর বলতেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ হারামের দিকে যেতে চাই না, তুমি আমাকে হালালের উপর অবশিষ্ট রাখো, এই হালাল দিয়ে আমার জীবনটাকে ভরপুর করে দাও। চিল্লায় পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কায়েম হওয়ারকে দোয়া করি, আমরা যেন হালাল দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা যেন হারাম থেকে যোজন যোজন কিলোমিটার দূরে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা বলি আমিন। আমাদের প্রিয় আলতাফ ভাই একটা সুসংবাদ আপনাদেরকে শোনাতে চায়। উনি আপনাদের জন্য পীরগঞ্জে অসাধারণ ক্যালিগ্রাফির ডিজাইন দিয়ে, আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে একটা মসজিদ বানাতে চায়। বলেন আলহামদুলিল্লাহ, আমি টাঙ্গাইলে আল ওয়াসাদিয়া মডেল মস্ক নামে একটা মসজিদের ঘোষণা দিয়েছে, আলোচনা নাকি আপনারা শুনেছেন? ইউটিউবে কে কে শুনছেন হাত তোলেন। আমাদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়, আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো নয়, আমাদের মসজিদ ইহুদিদের সিনাগগের মতো নয়, আমাদের মসজিদ শিখদের গুরুদুয়ারার মতো নয়, আমাদের মসজিদ আমাদের কমিউনিটি সেন্টার। চিল্লায় বলে ঠিক কিনা? আমাদের মসজিদ
আমাদের সামাজিক ঐক্যের প্রাণকেন্দ্র এই মসজিদ থেকে বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করেছেন, বেকার লোকদেরকে চাকরির ব্যবস্থা করেছেন, অসহায়কে ভাতা দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন। বিশ্বনবীর মসজিদ ছিল বিশ্বনবীর গণভবন, এটাই ছিল বিশ্বনবীর বঙ্গভবন, এটাই ছিল বিশ্বনবীর সেক্রেটারিয়েট চিল্লাঘরের ঠিকানা। আমি আল ওয়াসাতিয়া মডেল মসজিদের একটা মাস্টার প্ল্যান সেই টাঙ্গাইলে হাজার হাজার লাখ জনতার সামনে পেশ করেছি। এরপর সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন করেছে। গতকাল শেরাটন হোটেল চেয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল